হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তো ভালোই আছো, আমি রতন। আর তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, ফাইনালি আজকে রিলিজ চলে এসেছে। কোলাজ এফেক্ট টাইপের কিছু তোমাদের পিএইচডি ফাইল শেয়ার করবো। আজকে যে ফাইলটা হবে, এই ফাইলটা হবে অর্থাৎ তোমরা যখনই তোমরা আনজিপ করবে অর্থাৎ এক্সট্রাক্ট করবে, এক্সট্রাক্ট করার পরে কিন্তু তোমাদের দুটো ফাইল শো করাবে। বাট এখানে কিন্তু তোমরা টোটাল পেয়ে যাচ্ছ 20খানা ফ্রেম, অর্থাৎ দুটো পিএইচডি ফাইল হয়তো থাকছে। তোমরা হয়তো এটা দেখে ভাববে না হয়তো দুটো আছে, এটা কিন্তু যখনই তোমরা ওপেন করবে তখনই বুঝতে পারবে যে এটার মধ্যে কিন্তু 20খানা ফ্রেম আছে। ভিডিওটা স্কিপ না করে দেখবে, কারণ ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটা আছে অর্থাৎ এখানে যে রার ফাইলটা যখনই তোমরা এক্সট্রাক্ট করবে তখনই তোমাদের একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওর মধ্যে উপরেই দেখতে পাবে, এই এই সাইডে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখবে, তবেই কিন্তু আনজিপ করতে পারবে। না হলে স্কিপ করে দিলেই কিন্তু তোমরা পাসওয়ার্ডটা মিস করে যাবে, তখন কিন্তু পরে আমাকে কমেন্টে আবার বারবার শুনতে হয় যে পাসওয়ার্ড কোথায়, রং পাসওয়ার্ড ইত্যাদি। তো সেই জন্য বলবো অবশ্যই পাসওয়ার্ডটা ফলো করবে। তোমরা যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে যাও। আগাম কি আসছে সেটা আগে থেকে জানার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। আর কিছু কিছু ফাইলের লিঙ্ক থাকে যেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিতে পারি না, সেগুলো তো অবশ্যই জানো যে আমার টেলিগ্রাম চ্যানেলেই থাকে। আর ফেসবুকের যে পেজটা আছে অর্থাৎ ডিসক্রিপশনে তো সবগুলোর লিঙ্ক আছে, ফেসবুকের পেজটাতেও অবশ্যই ভিজিট করবে বা ফলো করবে। কারণ কিছু কিছু ফাইলের যে ক্র্যাক ফাইল বা প্যাচ ফাইল, যে পেইড সফটওয়্যারের যে ফ্রি ভার্সনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে থাকবে। অবশ্যই সেই ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই জয়েন বা ফেসবুক ফলো করে নেবে। তো চলো আজকের ফাইলটা দেখে নেওয়া যাক এবং কীভাবে ইউজ করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। তো আমি এই দুটো ফাইল আমি জাস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে আমি ওপেন করে নিয়েছি। এই হচ্ছে দুটো ফাইল, এই ফাইলটা এটা এবং সেকেন্ড যে ফাইলটা অর্থাৎ ভুল টু বলতে পারো। তো এই পার্টটা হচ্ছে এটা, দুটোর মধ্যে আমি সবার প্রথম তোমাদের এটা আগে দেখিয়ে দিই। এটার মধ্যে তোমরা কেমন ধরনের ফটো ইফেক্ট তোমরা পাবে বা কী কী ধরনের তোমরা ফাইলগুলো পাবে বা ফ্রেমগুলো পাবে সেটা আগে দেখিয়ে দিই, তারপর তোমাদের এটা ইউজ করাটা দেখিয়ে দিব, ঠিক আছে? তো সবার প্রথম আমি এই 5 নম্বরটাকে অফ করছি এবং এখানে তোমরা হিস্ট্রিতে চলে আসবে, তবেই তোমরা এটা দেখতে পাবে। তো সবার প্রথম আমি 1 নম্বরটা দেখাচ্ছি। 1 নম্বর যে ফাইলটা বা তোমরা যে ফ্রেমটা পাবে সেটার মধ্যে এই ধরনের ফ্রেমটা থাকবে, এবং সেকেন্ড যেটা আছে সেটার মধ্যে এটা, থার্ড এটা, এই ফ্রেমটা পাবে, ঠিক আছে? আর ফোর্থ এটা। তো প্রত্যেকটা দেখতে পাচ্ছ, এটা 5 নম্বরটা হচ্ছে এটা যেটা আমার প্রথমেই দেখতে পেয়েছিলাম, 6 নম্বর হচ্ছে এটা। এগুলো সবগুলোর মধ্যে কিন্তু তোমরা কিন্তু এক একটা করে নতুন ইমেজ অ্যাড করতে পারবে, অর্থাৎ একটা ইমেজ অ্যাড করলেই তোমরা কিন্তু পুরো ফ্রেমটার মধ্যে কিন্তু ছবি বসিয়ে নিতে পারবে। তো কীভাবে এটার মধ্যে আমি যদি একটা দেখাই, তো সিম্পল তোমরা যদি চাও যে আমি 7 নম্বরটা দেখাচ্ছি, 7 নম্বরের মধ্যে যদি তোমরা ফটো অ্যাড করতে চাও তাহলে সিম্পল এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফ্রেমের আর একটা হচ্ছে ইমেজ ভিউয়ার যেটা লেখা আছে। এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট এটা এখানেই কিন্তু করা আছে, যেটা ফার্স্টেই আছে, ঠিক আছে? এখানে জাস্ট তোমরা ডবল ক্লিক করবে, ঠিক আছে? এরপর তোমাদের কিন্তু একটা ইমেজ অ্যাড করতে বলছে, জাস্ট ইমেজ একটা অ্যাড করে নেব। জাস্ট আমি এই ইমেজটা আমি অ্যাড করছি, এই ভিক্টরটা এখানে জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এবং এটাকে আমি পুরোটা কভার করে দিব, অর্থাৎ ফুল স্ক্রিন করে দিব। এরপর এটাকে সিম্পল যেটা করতে হয় সে হচ্ছে এটাতে ক্লোজ করতে গেলে সেভ করতে বলবে, কারণ এটা ডিফল্টভাবে সেভ করার জন্য কিন্তু ফাইলে গিয়ে সেভ করতে হয়। এখানে কিন্তু আমি ক্লোজ করতে গেলে কিন্তু অবশ্যই সেভ করতে বলবে, এখানে ইয়েস করে দিব। তো এখানে দেখতে পাচ্ছ যে সেই যে ফ্রেমটা বা কোলাজের মধ্যে কিন্তু আমার ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার কিন্তু কন্ট্রোল টি প্রেস করে আমি কিন্তু এটাকে এখনও মুভ করতে পারবো, কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে এখন অ্যাডজাস্ট করতে পারবো এটাকে। এই ধরনের তোমরা কিন্তু এডিটগুলো করতে পারবে বা এই ধরনের কোলাজ কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো এটা প্রত্যেকটার মধ্যে একই, আমার এটা 7টা দেখিয়েছিলাম। তো সিম্পল তোমরা এখানে যতগুলো আছে সেগুলোই কিন্তু তোমরা নিজেরা কিন্তু অ্যাড করে নিতে পারবে। তো এই পিএইচডিটার মধ্যেও আমি যদি সিম্পল যদি এটা দেখাই, এটা হচ্ছে এর মধ্যে কী কী আছে ফাইল সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাগ্রো থেকে আছে, তো এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা, এটা সবই কিন্তু আলাদা আলাদা আছে। সেই পিএইচডি ফাইলটার মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে এর মধ্যে কিন্তু নেই, এগুলো এইটার মধ্যে কিন্তু একটু আলাদা আছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি যে আমি কেমন ইফেক্টের নতুন ফ্রেমের কথা বলছি। এই ধরনের ফ্রেমের মধ্যে তোমরা কিন্তু নিজেদের ইমেজ কিন্তু অ্যাড করতে পারবে। কীভাবে? সিম্পল সেই একই কনসেপ্ট, এই ফাইলের ফোল্ডারের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখানে এসে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ নিচের দিকে যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু এখানে তোমরা নিজেরাও এখানে চেঞ্জ করে নিতে পারবে বা নিজেদের মতো করে বসাতেও পারবে। তো একটু নিচে নেমে এলে ইমেজ ভিউয়ার আছে, এখানে জাস্ট ডবল ক্লিক করলে একটা ইমেজের ব্ল্যাঙ্ক একটা ইমেজ অ্যাড করার জন্য এসছে। এখানে জাস্ট ডবল ক্লিক করে আমি একটা নতুন একটা ইমেজ দিব, এর মধ্যে জাস্ট এই ইমেজটা করছি, এটাকে জাস্ট আমি ড্র্যাগ করছি এবং এটাকে এটার মধ্যে আমি ফিল করে দিব। ওকে, এটার মধ্যে আমি অ্যাড করলাম। তো এখানে এই ফ্রেমটার মধ্যে এত বড় ইমেজটা অ্যাড করানো যাচ্ছে না, তো সিম্পল আমি এটা ছেড়ে দিচ্ছি, এটা এই ইমেজটাই থাকছে। নেক্সট আমি যে নিচের দিকে আমি চলে যাবো, কারণ আরেকটা আমার ফ্রেম আছে যেটা নিচের দিকে থাকবে সেটার জন্য। তো এখানে আমি এই ইমেজটা, ইমেজ ভিউয়ার যে আছে এটার উপর জাস্ট ক্লিক করবো। এখানে আমি জাস্ট এটা যদি ড্রপ করে দিই পুরোটা ফিল করে দিচ্ছে, ইয়েস। ইয়েস করার পর দেখতে পাচ্ছ হয়তো খুঁজেই পাচ্ছি না, কারণ পুরো ইমেজটা যেহেতু নেই, সেক্ষেত্রে আমি এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি এবং এই জায়গাটাকে আমি একটু করে বসিয়ে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ইমেজ ভিউয়ার আছে, অর্থাৎ অর্থাৎ এখানে প্রত্যেকটা যে ফ্রেম আছে বা প্রত্যেকটা রো আছে, এই রোগুলোর মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে তোমরা কিন্তু বসাতে পারবে, সেই সিস্টেমটা এর মধ্যেই করা আছে, ঠিক আছে? তো সব পিএইচডি
সব ফ্রেমের মধ্যে হয়তো নেই, কিন্তু কিছু কিছু ফ্রেমের মধ্যে কিন্তু এই ধরনের কনসেপ্ট আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে কোনটাতে একটা এবং কোনটাতে মাল্টিপল আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এই হচ্ছে ফাইল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডাউনলোড করো এবং ইউজ করো, তোমাদের কাজে লাগতে পারে। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করে জানাবে। ফাইলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনের মধ্যেই আছে, ডাউনলোড করে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।